ধ্বংসস্তূপের মাঝে ভাবলেশহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন এক ফিলিস্তিনি যুবক। জানেন না আসলে কি খুঁজছেন তিনি। এক রাত আগেও যে স্থান ছিল মাথা গোজার ঠাই, এখন তা বসবাসের অযোগ্য। ঘুমিয়েছিলাম, রাত দুটার সময় ভয়াবহ আওয়াজ শুনি। তড়িঘড়ি করে বের হয়ে এসে দেখি চারদিকে শুধুই ধ্বংস। সেই থেকে আশেপাশে চেনা জানা কাউকে খুঁজে পাচ্ছি না। বাচ্চাদের ভয়ার্থ চিৎকারে ঘুম ভাঙে আমাদের। তাদের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। প্রথমে বুঝে উঠতে পারিনি কি ঘটছে। যখন বুঝেছি তখন সন্তানদের নিয়ে যেভাবে পেরেছি জীবন বাঁচিয়েছি। বুধবার ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা রাফা এলাকা। বাসিন্দারা বলছে এই এলাকাকে নিরাপদ হিসেবে চিহ্নিত করার পরও এমন প্রাণঘাতী হামলা করেছে IDF। অবরুদ্ধ গাজায় প্রতিটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। কখনো বা খাবারের জন্য দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। ঘন্টার পর ঘন্টা গাজাবাসী দাঁড়িয়ে আছে এক টুকরো রুটির আশায়। ইসরায়েলি হামলায় মারাত্মক খাদ্য এবং পানি সংকটে গোটা উপত্যকাটি। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের মুহুর্মুহু বোমা হামলায় গাজায় ত্রাণসহ জরুরি ওষুধ প্রবেশ ব্যাহত হচ্ছে, আর এই পরিস্থিতিকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এই অবস্থা চলতে থাকলে যে কোনো সময় দুর্ভিক্ষের মুখোমুখি হবে গোটা গাজা। রাফা এবং খান ইউনিসে গাজার মোট জনসংখ্যার 80% বর্তমানে আশ্রয় নিয়েছে। এর ওপর থেমে নেই ইসরায়েলি বাহিনীর হামলা। প্রতিটি মুহূর্ত যেন গাজাবাসীর জন্য পরিণত হয়েছে নরকে। এদিকে রাফা সীমান্তে একটু ত্রাণের আশায় জড়ো হচ্ছেন ফিলিস্তিনিরা। কথা বলছেন সীমান্তের ওপারে মিশরীয় সেনাদের সাথে, কিন্তু ত্রাণ ও সহায়তার পরিবর্তে মিলছে একরাশ হতাশা। মুশফিকা নুজাদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।